সাহাবি এসে বলেন, নবী মদিনার মধ্যে পানি নাই, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয়। কিসের দোয়া? বিশ্ব নবী জুমার খুতবা থামিয়ে দিলেন, খুতবা দিচ্ছিলেন, খুতবা থামিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা সকিনা, আল্লাহুম্মা সকিনা, ইয়া গাউস আগিসনা, আল্লাহুম্মা সকিনা গাইসান মুগীসান মারিয়ান মুরিয়ান নাফিআন গায়রা দা আজিলান গায়রা আজিল। আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন, আপনি রহমত করেন, বরকত দেন, আপনি মদিনার বুকে বৃষ্টি দেন, তাড়াতাড়ি দেন, দেরি করেন না। সুবহানাল্লাহ, বিশ্বনবী দোয়া করতে দেরি, মুহূর্তের মধ্যে ঝুমঝুম করে বৃষ্টি নাজিল হয়ে মদিনাটা প্লাবিত হয়ে গেল। আকাশে মেঘ দেয় কে? আল্লাহ। বৃষ্টি দেয় কে? আল্লাহ। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুহু, আল্লাহ মেঘ দে, পড়েন পড়েন, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুহু, আল্লাহ মেঘ দে, সবকিছু দেয়ার মালিক কে? আল্লাহ। বৃষ্টি দেয় কে? আল্লাহ। মেঘ দেয় কে? আল্লাহ। বিশ্বনবীর দোয়ার বরকতে বৃষ্টি নামলো, শুক্রবার বৃষ্টি, শনিবার বৃষ্টি, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এর পরের শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হলো। কারণ দোয়ার বৃষ্টির দোয়া করছে, বৃষ্টি বন্ধ আর দোয়া তো করে নাই, শুনতেছে, আল্লাহ কাছে নবী চাইছেন দিতেছি, না করলে থামাম। সুবহানাল্লাহ কইবেন না? বৃষ্টি হইতে হইতে মদিনায় বন্যা, মরুভূমির দেশ, কি পরিমানে হেভি রেইনফল হলে মরুতে বন্যা হয়, সুবহানাল্লাহ বলবেন না? আবার বিশ্বনবী পরের জুমাবাড়ে খুতবা দিচ্ছেন, ওই সাহাবী এসে হাজির, এসে বলে, ও নবী আর বৃষ্টির দরকার নাই, যে বৃষ্টির দোয়া করতে বলেছিল সে এসে বলে আর কিসের দরকার নাই, চিল্লায় বলেন কিসের দরকার নাই? ও নবী আর বৃষ্টির দরকার নাই, এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন। বিশ্বনবী আবার হাত তুলে বললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, মানে আল্লাহ আপনি বৃষ্টি দেন তবে এই এলাকায় না, ডানে বায়ে সামনে পেছনে চারদিকে দেন। সাহাবীরা মসজিদ থেকে বের হয়ে দেখে মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতি, এই চাকতি দিয়ে নীল আকাশ দেখা যায়, আর ডানে বায়ে সামনে পেছনে প্রচন্ড ঝড় ঝণ্ডার বৃষ্টি, মদিনার আকাশে এক ফোঁটাও বৃষ্টি নেই, চিল্লায় কোন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে বিশ্বনবীর খুতবার বরকত, 500টা খুতবা দিয়েছেন, এজন্য খতিব সাহেবরা ভালো করে খুতবা দেওয়ার দরকার আছে না? নাই। আল্লাহ বললেন, ইদা নুদিয়া লিস-সালাতি মিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, জুমার আজান যখন হয়ে যায় জুমার নামাজ পড়তে যাও, বেচা কেনা বন্ধ করে দাও, কার কথা? আল্লাহর। ক্লোজ দ্য শপ, শাট ডাউন দ্য শপ, ক্লোজ দ্য মার্কেট, মার্কেট বন্ধ, দোকানের শাটার নামাও, ক্যাশ বক্সে তালা ঝুলাও, ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট সবগুলো বন্ধ করে একজনের জিকিরের দিকে ছুটবা, তিনি কে? আল্লাহ। অল্প এক দেড় ঘন্টার জন্য যদি ব্যবসা বন্ধ রাখেন, পরে যখন আবার দোকান খুলবেন, জুমার বরকতে ব্যবসা বাড়িয়ে দিতে পারে কে? আল্লাহ। এরপর আল্লাহ বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ واذكروا الله كثيرا لعلكم تفلحون. যখন নামাজ শেষ হয়ে যায়, فاذا قضيت الصلاه فانتشروا في الارض, জুমার নামাজ যখন শেষ হয়ে যায়, জামাতের নামাজগুলো যখন শেষ হয়ে যায়, فانتشروا في الارض, জমিনে ছড়িয়ে যাও, ابتغوا من فضل الله, আল্লাহর কাছ থেকে ফজল তালাশ করো, মানে রিজিক তালাশ করো, কার কথা? আল্লাহ। নামাজ শেষ মসজিদে থাকবেন? না। কই যাবেন? কথা কন, জোরে কন, নামাজের সময় ঢুকবেন কই? নামাজ শেষে যাইবেন কই? আবার বলেন, আজান হলে ঢুকবেন কই? আজান শেষ, নামাজ শেষ, যাবেন কই? কুদিয়াতিস সালা ফাংতাশিরু ফিল আর্দ, এটা হচ্ছে ইসলামের বিধান, মসজিদে গোল হয়ে বসে থাকার কোনো বিধান নাই। শুধু মুরব্বি যারা, কাজ নাই, ফ্যামিলিরে দেওয়ার কিছু নাই, অবসর সময়, অঢেল সময় মসজিদে বসে তেলাওয়াত করেন, জিকির করেন, সমস্যা নাই। কিন্তু যুবক যারা, নামাজের পরে সমাজকে উপহার দিবা, রাষ্ট্রকে অনেক কিছু উপহার দেওয়ার আছে তোমার, ফ্যামিলির প্রতি অনেক দায়িত্ব আছে, কর্মক্ষম কেউ নামাজের পরে মসজিদে অলস সময় কাটানো যাবে না, বিধানটা কার? ওমর ফারুক মসজিদে নববীর ইমাম, জোহরের নামাজের ইমামতি করলেন, বের হয়ে আসলেন, দেখেন মসজিদের বারান্দায় ইয়ামান থেকে আসা কিছু লোক গোল হয়ে বসে বসে জিকির করে, কি করে? মনোযোগ নাই, কি করে? জিকির করে। উনি চলে গেলেন, আসরের সময় আবার ইমামতিতে আসলেন, আসরের সালাত পড়িয়ে চলে যাচ্ছেন, আবার দেখে গোল হয়ে জিকির করে ওই দল।
মাগরিবের নামাজে ইমামতি করলেন, চলে যাওয়ার সময় দেখে সবাই যায়, এরা যায় না, গোল হয়ে বসে বসে জিকির করে আর তাসবি পড়ে। এবার ওমরে ফারুক বললেন, আসসালামু আলাইকুম। সবাই বলে, ওয়ালাইকুম আসসালাম। মান আনতুম, তোমরা কারা? কয় নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করছি। তো তাওয়াক্কুল করে যে বসে আছো, তোমাদের ফ্যামিলি নাই, ছেলে মেয়ে নাই, দায় দায়িত্ব নাই, সমাজকে উপহার দেওয়ার মতো কিছু নাই, আর তোমরা যে বসে আছো তিনটা বেলা, খাইলা কর থেকে না রোজা দাও। ইয়ামানি লোকগুলো বলে, না রোজা রাখি নাই, খাইছি। ওমর বলল, বড় আল্লাহর ওলি খানা করতে আইছে। আমাদের জিকির আর বুজুর্গি দেখে আশেপাশের লোকজন খানা দিয়া গেছে। ওমরে ফারুক বলে, তাহলে তো তোমরা মিথ্যাবাদী, তোমরা মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নও, তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করনি, তোমরা হচ্ছে আল মুতাওয়াক্কিলুনা বাদুকুম বাদা, একে অপরের উপর নির্ভরশীল। ওই যারা খানা দিয়ে যায় এদের উপর তোমরা নির্ভরশীল। তোমরা জিকির করো আর তাকায় থাকো বাটি আসে কোন দিক দিয়া, খাবারের প্লেট আসে কোন দিক দিয়া, জোরে কোন ঠিক কিনা, ঠিক আল্লাহর উপর তাওয়াক্কুল এটা নয়। আনতুমুল মুতাওয়াক্কিলুন বাদুকুম বাদা, এখনই মসজিদ থেকে বের হয়ে যাও, এরপরে কোনোদিন নামাজের পর গোল হয়ে বসে থাকতে দেখলে পিটায় মসজিদ থেকে তাড়াবো। এটা হচ্ছে ইসলামের বিধান, চিল্লায় কোন ঠিক কিনা। ফান্তাশিরু ফিল আরদ, নামাজের পরে কৃষক চলে যাবে মাঠে, ব্যবসায়ী চলে যাবে শপিং মলে, মেম্বার অব দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদে, সেনা সদস্যরা ঢুকে যাবে ক্যান্টনমেন্টে, চিল্লায় কোন ঠিক কিনা। যার যেইখানে দায়িত্ব, দায়িত্ব পালন করার জন্য ছোট মসজিদে বসে থাকা যাবে? কোনো যুবক মানুষ, কর্মক্ষম মানুষ নামাজের পরে মসজিদে বসে বসে জিকির করা যাবে? নামাজে তো সবচেয়ে বড় জিকির, কামাই করা লাগবে না? মেয়ে কোথায় গেল, ছেলে কোথায় গেল, ফ্যামিলির খোঁজ খবর নেওয়ার দরকার আছে না? নাই, চিল্লায় বেড়া আছে না? নাই। এরপর আল্লাহ বললেন, ওয়াইদা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদদু ইলাইহা ওয়া তারাকুকা কাঈমা। ও নবী, সাহাবারা কাফেলার পণ্যের লোভে, কাফেলার পণ্য এসেছে মদিনায় শুনে আপনার জুমার মিম্বারের মধ্যে দাঁড় করিয়ে রেখে সবাই চলে যায়, এটা ঠিক করে নাই। আমার কাছে এমন রিজিক আছে যেটা কখনো ফুরাবে না, ঠিক কি না? এই আয়াতটা বুঝতে হলে দুই মিনিট খুব মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে ফেলেন। খরগোশ কিন্তু খুব খাড়া কান করে শুনে, জানেন? কানগুলো খরগোশের মতো খাড়া হয়েছে, মনোযোগ আছে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে প্রথম যখন জুমার নামাজ পড়াতেন, তখন আগে জুমার দুই রাকাত পরে পরে দুইটা খুতবা দিতেন, ঈদের নামাজের মতো। ঈদের নামাজে আগে কি দুই রাকাত, পরে খুতবা, জুমার নামাজও ছিল এরকম, আগে দুই রাকাত নামাজ পরে খুতবা। বিশ্ব নবী আগে দুই রাকাত নামাজ পড়িয়ে খুতবা দিচ্ছেন, তখন মদিনায় দুর্ভিক্ষ, খাবার দাবার নাই। এক মাস আগে দেহাইয়াতুল খালবি আল আনসারী নামক এক সাহাবিকে দিয়ে বিশ্বনবী শাম দেশ থেকে কাফেলা পাঠিয়েছেন খাবারের দ্রব্যাদি আনার জন্য, পণ্য আনার জন্য। এক মাস পরে তারা খাদ্যের পণ্য নিয়ে মদিনাতে, তখন দুর্ভিক্ষ, খাবারের দাম দুই গুণ তিন গুণ, খাবারের পণ্য নিয়ে কাফেলা ফিরে এসেছে জুমার টাইমে। তখন বিশ্বনবী জুমার দুই রাকাত নামাজ পড়িয়ে খুতবা দিচ্ছিলেন, কি করতেছিলেন? আর তখন নিয়ম ছিল, কোন শহরে কাফেলা ঢুকলে তারা তবলা বাজাত, ঢোল বাজিয়ে দিত, ঢোলের আওয়াজ সবাই শুনে ওইখানে জড়ো হতো, যার যত পণ্য কিনা দরকার পণ্য কিনে নিয়ে চলে যেত। বিশ্বনবী জুমার নামাজের ইমামতি করে দুইটা খুতবা যখন দিবেন, মিম্বারের মধ্যে দাঁড়িয়ে বিশ্বনবী মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, খুতবার মাঝখানে বিশ্বনবী তবলার আওয়াজ শুনতে পেলেন। কিসের আওয়াজ? বিশ্বনবী সহ সব সাহাবারা বুঝতে পেরেছে এক মাস আগে দিহিয়াতুল কালবি শাম দেশে যেই কাফেলা পাঠানো হয়েছে, ওই কাফেলা খাবারের পণ্য নিয়ে মদিনার মধ্যে ঢুকেছে। এখন মসজিদে কানা ঘুষা, কিছু সাহাবি বলে, না না বিশ্বনবীর খুতবা রেখে যাওয়া যাবে না। অনেকে বলে, আমরা না গেলে মুনাফিকেরা সব পণ্য কিনে ফেলবে, আমরা খাবো কি? কেউ কয় বসে থাকি, কেউ কয় লজাই, দু চারজন ওঠা শুরু, সাথে সাথে ওনাদের পিছনে পিছনে বাকি সাহাবিরাও ওঠা শুরু, যেতে যেতে পেছন থেকে এক কাতার, দুই কাতার, তিন কাতার, পুরো মসজিদে নববী খালি, মাত্র ১২ জন সাহাবা ছাড়া। কয়জন? কথা কম, মাত্র ১২ জন সাহাবা বিশ্বনবীর সামনে বসে আছেন, চার খলিফা, জাবির ইবনে আব্দুল্লাহ, এরকম ১২ জন সাহাবা বসে আছেন। সব সাহাবারা পণ্য কেনার জন্য চলে গেল, সাহাবারা ভাবলো নামাজ আসল, নামাজ তো পড়েই ফেলছি, এখন খুতবা সমস্যা নাই, কিন্তু আল্লাহ এটা সহ্য করলেন না। বিশ্বনবী দাঁড়িয়ে খুতবা দিবে,
আর সাহাবারা সেই খুতবায় বসে না থেকে কাফেলার পণ্য করণের জন্য দৌড়াবে, এটা সাহাবাদের জন্য শোভনীয় নয়, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য সাহাবাদেরকে ধমক দিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়া ইযা রাআউ তিজারাতান লাহওয়ানি আও লাহওয়ানিন ফাদদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। ও নবী, আপনার সাহাবারা দুনিয়ার পণ্য সামগ্রী দেখে আপনাকে জুমার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে রেখে তারা চলে যায়। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহ ওয়া মিনাত তিজারা। ও নবী, আপনি বলে দেন আমার কাছে এত বিশাল ধনভাণ্ডার আছে, সবার যত চাহিদা যত কামনা আছে সব যদি দিয়ে দে আমার ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না। সবচেয়ে বড় রিজিকদাতা কে? আল্লাহ। চিল্লায় বলেন কে? আল্লাহ। কেউ যেটা পারে না পারে কে? আল্লাহ। কেউ যেটা দেয় না দেয় কে? আল্লাহ। জুমার নামাজে আগে আগে যেতে রাজি আছেন? রাজি। সময় মতো জুমার খুতবা শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। খতিব সাহেবরা ঠিকঠাক মতো জুমার খুতবা দিবেন তো? ইনশাআল্লাহ। জুমার দিনের কিছু সুন্নাত আছে শুনবেন? জি। না দোয়া করে ফেলবো? না। এই সুন্নাত গুলো শুনে আমরা বিদায় নিব, চিল্লায় পড়েন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দোয়া না নিয়ে কে কে যাবেন হাত তুলেন? একজন। আর আপনি দোয়া না নিয়ে চলে যাবেন, এত ব্যস্ততা। জুমার দিনের প্রথম সুন্নত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া। সবাই কয় খাইছে, হুজুরে দর্শে জায়গা মতো, আসল জায়গায় ফজরের নামাজে ভেজাল আছে না নাই? রাজা মেহারে নাই, রাজা মেহারের মসজিদ সব প্যাক হয়ে যায়, মুসল্লি আর মুসল্লি। জুমার নামাজের প্রথম সুন্নত হচ্ছে ফজরের নামাজটা কি পড়া? জামাতে। আফদালুস সালাওয়াত ইনদাল্লাহি সালাতুল ফজরি ফি ইয়াউমিল জুমআতি ফি জামাআহ। বিশ্বনবী বললেন জুমার নামাজের 15টা সুন্নত মুখস্থ রাখতে হবে। এক নাম্বার সুন্নত, ফজরের সালাত জামাতে পড়তে হবে। দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন, একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ। এক আলেমকে জিজ্ঞেস করা হলো ফজরের বাতাসটা এত ঠান্ডা আর স্নিগ্ধ কেন? আলেম উত্তর দিয়েছিল কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে না, ফজরের বাতাসটা স্নিগ্ধ, ফজরের সময় আল্লাহওয়ালাদের আনাগোনা, মুসল্লিদের আনাগোনা, ইসলামের পক্ষের শক্তির আনাগোনা। চিল্লায় বলেন ঠিক কিনা? মসজিদে নববীতে জুমার নামাজের দৃশ্য আর ফজরের নামাজের দৃশ্য ছিল এক। বাংলাদেশে ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য এক নাকি? ফজরের নামাজের সময় মুসল্লি নাই, এক কাতারও হয় না, আর জুমার নামাজে পাক্কা মুসল্লি দেরি করে গেলে বারান্দায়ও জায়গা পায় না। ঠিক কথা কন? তাহলে আগামীকাল ফজরের নামাজটা আমরা জামাতে পড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এত আসতে ইনশাআল্লাহ, আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মনে থাকবে ইমাম সাহেব কে মসজিদের? ইমাম কই? আবু সাহেব কই? কালকে দেখবেন যে কি অবস্থা হয় ফজরের সময়, জুমার নামাজের মতো ভিড় হবে, আসা যাবে না? কথা কয় না? দুই নম্বর সুন্নাহ হচ্ছে সিওয়াক, মেসওয়াক করা। মাথরাতুন লিল ফাম মারদাতুন লির রব। মেসওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে, আল্লাহ খুশি হয়ে যায়। বিশ্বনবী বলেছেন যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করা আমি ফরজ করে দিতাম। মেসওয়াক ছিল বিশ্বনবীর জীবনে শেষ আমল, এই মেসওয়াক করে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আপনার নবী, আমার নবী, ওনার জীবনের সর্বশেষ আমল ছিল কি? সুবহানাল্লাহ কইবেন না? বিশ্বনবী জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করতেন। বিশ্বনবী বলতেন নিআমা সিওয়াকি আয-যাইতুন ফা ইন্নাহু সিওয়াকি ওয়া সিওয়াকুল আমবিয়া মিন ক্বাবলি। জাইতুনের ডালের মেসওয়াক কতই না ভালো, কারণ এটা দিয়ে আমিও মেসওয়াক করি, আমার আগে সব নবীরাই জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করেছে। সুবহানাল্লাহ।